বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে অ্যান্ড রোজকার ভিডিও দেখার জন্য কিন্তু বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে, ঠিক আছে? আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 5 পাতাবাহার বইটি থেকে বুনো হাঁস, লীলা মজুমদারের লেখা বুনো হাঁসের পার্ট টু, কোশ্চেন নাম্বার পার্ট টু, ঠিক আছে? পার্ট ওয়ানের অনুশীলনী কোশ্চেন আনসার আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। পার্ট টুর বাকিটা অংশটা দেখার পরে ওটা তোমরা ক্লিক করে দেখে নেবে অবশ্যই, ঠিক আছে? ব্লু লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। এখন আগে পার্ট টুটা দেখে নাও, ঠিক আছে? আমরা 8 পর্যন্ত করেছি, আজকে আমরা করব 9 থেকে, ঠিক আছে? কি বলছে? বাক্য রচনা করো। আচ্ছা, বাক্য রচনা করো আমি কিন্তু করে দিয়েছি, কিন্তু তোরা কিন্তু নিজেরা করবি, ঠিক আছে? তো আমি যে বাক্য রচনাগুলো করে দিয়েছি সেগুলো দেখে নিতে হবে। কি বলছে? রেডিও। আচ্ছা, রেডিও দিয়ে আমরা কি লিখতে পারি? ধরো আগেকার দিনে মানুষ রেডিওতে নাটক শুনতেন, মনে থাকবে? নেক্সট আমরা কি দিতে পারি? চিঠিপত্র। চিঠিপত্র দিয়ে আমরা কি লিখতে পারি? চিঠিপত্র দিয়ে লিখতে পারি হচ্ছে চিঠিপত্রের মাধ্যমে আগেকার দিনের মানুষ নিজেদের মনের ভাব একে অপরের কাছে প্রকাশ করতেন, মনে থাকবে? নেক্সট কি বলছে? থর থর। তাই তো আছে, রেডিও হয়ে গেল, চিঠিপত্র হয়ে গেল, এবার হচ্ছে থর থর। আচ্ছা, থর থর দিয়ে কি হতে পারে? থর থর দিয়ে প্রচণ্ড জ্বরে ছেলেটি থর থর করে কাঁপছিল, ঠিক আছে? জ্বর হলে আমরা কাঁপি না ঠান্ডায়, তো সেটাই বলছে। আচ্ছা, জোয়ান। জোয়ান দিয়ে কি হতে পারে? জোয়ান হচ্ছে আমাদের দেশকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য জোয়ানরা নিজেদের প্রাণের বলিদান দেন, বা বলিদান করেন, দিলেও হবে। এইভাবে জোয়ান দিয়ে লিখতে হবে। দেন হচ্ছে তাঁবু। তাঁবু দিয়ে আমরা কি লিখতে পারি? তাঁবু দিয়ে আমরা লিখতে পারি বাবা মায়ের সঙ্গে ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে গিয়ে আমরা তাঁবুর ভেতরে রাত কাটিয়েছিলাম। ওকে, ডুয়ার্স স্পেলিংটা ভালো করে কিন্তু পড়বে অবশ্যই, যেন ভুল না হয় বাবা, ঠিক আছে? বাক্য রচনা হয়ে গেল, রেডিও হয়ে গেল, চিঠিপত্র হয়ে গেল, থরথর হয়ে গেল, জোয়ান হয়ে গেল, তাঁবু হয়ে গেল। এবার আমরা নেক্সট 10 নম্বরে কী আছে একটু দেখে নিই। 10 নম্বরে কী দেওয়া আছে? তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো। তোমাদের বইতে দুটো বুনো হাঁসের ছবি দেওয়া আছে না, সেটা দেখে কিন্তু সুন্দর করে আঁকবে, আঁকতে হবে অবশ্যই, মনের ভাব প্রকাশ করা খুব দরকার। কী সুন্দর বুনো হাঁসের ছবি দেওয়া আছে, তো বুনো হাঁসের ছবি দেখে আঁকবে সুন্দর করে, ঠিক আছে? নেক্সট কাট কালার করতে হবে ভালো করে, ওকে? নেক্সট কি বলছে? 11 নম্বর। 11 নম্বর কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, মনে থাকবে? নিজের ভাষায় লিখতে হবে। আচ্ছা আচ্ছা, কোশ্চেনগুলো আমরা একটু দেখে নেবো, দেন অ্যান্সারগুলো সঙ্গে আমরা করবো। আচ্ছা, কি বলছে? জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল আমরা জানি, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? 11.1 অ্যান্সারটা আমরা কী লিখবো? জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে অথবা পাহাড়ে জোয়ানদের ঘাঁটি ছিল। এখানে যখন লাইনটা দেওয়া আছে, এই জায়গাটা দেওয়া আছে, কিন্তু লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, এই দেখো, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। তো নির্জন জায়গাতে না দিয়ে আমরা নির্জন পাহাড়ে দেবো, যেহেতু এটা পাহাড়ি এলাকায় ঘটনাটা ঘটেছিল, সেজন্য আমরা নির্জন পাহাড়ে দেবো। তো বরফে ঢাকা নির্জন পাহাড়ে জোয়ানদের একটা ঘাঁটি ছিল, মনে থাকবে? নেক্সট কোশ্চেনটা কী আছে? নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্নটা হচ্ছে জোয়ানরা কি কাজ করে? জোয়ানরা কি কাজ করে? এটা কিন্তু নিজেদের বুদ্ধি দিয়ে তোমাদের অ্যান্সার দিতে হবে, এটা কিন্তু বইতে নেই অ্যান্সারটা। জোয়ানরা কি কাজ করে বলো, তোমরা জানো সেটা, সৈন্যরা কি করে? তো জোয়ানরা কি কাজ করে দেখো, জোয়ানরা নিরাপত্তা রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এক লিখতে হবে। জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং নিজেদের জীবন বিপন্ন করে দেশকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে। নিজেদের জীবন বিপন্ন করে, কথাটা দিতে হবে, নিজেদের জীবন বিপন্ন করে। এটা একটু দিলে ভালো, ভাষা কিন্তু শিখবে তাহলে।
ঠিক আছে, মনে থাকবে। নেক্সট কি বলছে, আর যদি এটা মনে হয় লেখা কঠিন হচ্ছে যে নিজেদের জীবন বিপন্ন করে, তাহলে নর্মালভাবে লিখতে হবে এবং দেশকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, নেক্সট কি বলছে, দুটো বুনো হাঁস দলছুটো হয়েছিল কেন? দুটো বুনো হাঁস কেন দলছুট হয়েছিল তোমরা জানো, পড়েছো গল্পটা, এই জন্য পড়তে হয় খুব ভালো করে, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর পারা যায়। গল্পটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, কি বলছে, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? আচ্ছা, একদিন একটা বুনো হাঁস ডানায় আঘাত পেয়ে দল ছেড়ে নিচে ঝোপের ওপর নেমে পড়েছিল। তার সঙ্গী বুনো হাঁস তাকে আহত দেখে পিছন পিছন নেমে এসেছিল। এইভাবে দুটো বুনো হাঁস দলচ্যুত হয়েছিল, মনে থাকবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? আচ্ছা, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত, কি খেত বলো? বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। অ্যান্সারটা খুব সুন্দর করে দেওয়া আছে, কিন্তু অ্যান্সারটা দেখো, এখানটা দেওয়া আছে, এই দেখো, টিনের মাছ, তারপরে তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত, মনে থাকবে। আচ্ছা, নেক্সট কি বলছে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব। আচ্ছা, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? হাঁসেরা কোথায় কখন ফিরে গিয়েছিল তোমরা পড়েছো নিশ্চয়ই। নেক্সট আমরা অ্যান্সারটা দেখে নিই, কি বলেছে, কোথায় এবং কখন ফিরে গেল, দুটো কোশ্চেন্স করেছে কিন্তু। তাহলে কি লিখবো, হাঁসেরা শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। কখন, কখন এখানে লিখছি শীতের শেষে, কোথায়, নিজেদের দেশে। ঠিক আছে, এইভাবেও লিখতে পারি, হাঁসেরা নিজেদের দেশে শীতের শেষে ফিরে গেল, এটা হচ্ছে, এইভাবে লিখলে বেশি সুন্দর লাগছে। তো কি লিখবো, হাঁসেরা কখন, তাহলে লিখছি আমরা শীতের শেষে, কোথায়, নিজেদের দেশে ফিরে গেল, মনে থাকবে। নেক্সট কি বলছে, এগারো নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নেবো, এগারো নম্বর প্রশ্ন, সরি, এগারো দশমিক ছয়। কি বলছে, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে সারা শীত কাটলো? ফার্স্ট লিখতে হবে কেমন করে সারা শীত কাটলো, তারপর লিখতে হবে এরপর কী ঘটনা ঘটলো। আচ্ছা, আগে আমরা লিখে দিই কেমন করে সারা শীত কাটলো, কী লিখতে হবে, জোয়ানদের তাঁবুতে হাঁস দুটি সারা শীতকাল কেটে গেল, জোয়ানরা আনন্দের সঙ্গে ওদের দেখাশোনা করত, আস্তে আস্তে আহত হাঁসের ডানা সেরে গেল, তখন আহত হাঁসটি একটু একটু করে উড়তে চেষ্টা করত, কিন্তু তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। ঠিক আছে, এটা প্রথম কোশ্চেন্সের অ্যান্সার হলো, যে কেমন করে শীতকালটা কাটলো, এরপর কি ঘটনা ঘটেছিল, এরপর এরপরে কি হলো, যখন সেরে গেল তখন কি ঘটনা ঘটলো। তাহলে আমি কি লিখব, এরপর একদিন জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। শর্ট করে লিখতে হবে, তাই জন্য আমরা এইটুকু লিখেছি, যদি বড় অ্যান্সার লিখতে হতো তাহলে লিখতে হবে এরপরে শীত চলে গেল, গাছে ঝোপঝাড় হলে, এগুলো সব লিখতে হতো কিন্তু। ঠিক আছে, তো আমরা এত বড়তে যাব না, আমরা ছোট্ট করে লিখব, কি লিখব, এরপর জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। ঠিক আছে, মনে থাকবে, হয়ে গেল। নেক্সট কি বলছে আমরা দেখে নেব, নেক্সট বলছে, কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। আচ্ছা, এটা কিন্তু আমি করে দেবো না, এটা লিখতে হবে। আমি তোমাদের একটা হিন্স দিয়ে দিচ্ছি, ধরো তোমাদের কোনো একটা পশু বা কোনো একটা পাখি সম্বন্ধে তোমাদের কোনো একটু সহমর্মিতা আছে। যেমন আমার জীবনে একটি ঘটনা তোমাকে আমি বলছি, আমার এক, আমাদের বাড়িতে কিছু হাঁস ছিল, তার মধ্যে একটা সাদা রঙের হাঁস ছিল। তো হাঁসটি একবার ওর পাটা ভ্যানের যে ছিল না, ভ্যান হয় নিশ্চয়ই জানো তোমরা, তো ভ্যানের নিচে চাপা পড়েছিল। ভ্যান বলতে যে তিন চাকার ভ্যানগুলো হয় তার নিচে চাপা পড়েছিল। তো চাপা পড়ার ফলে ওই যে হাঁসটি ছিল, হাঁসটি খুব কষ্ট পেয়েছিল এবং সেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। তো আমি কি করতাম, স্কুল থেকে ফেরার পরে রোজ ওর পায়ে চুন হলুদ লাগিয়ে দিতাম। চুন হলুদ তোমরা জানো কি না জানি না, কিন্তু বাবা মারা জানবে, জিজ্ঞেস করবে। তো চুন হলুদ কিন্তু লাগিয়ে দিতাম। তো আস্তে আস্তে সেই হাঁসটি সেরে উঠেছিল এবং হাঁসটি খুব ভালোবাসত আমাকে, ওটা আমার খুব প্রিয় হাঁস ছিল।
তো যাই হোক, তো এইরকম একটি ঘটনা তোমরা নিজেদের লিখতে পারো। হয়তো তোমার বাড়িতে একটি ডগি আছে, মানে কুকুর আছে, তুমি তার সম্বন্ধে লিখতে পারো। তোমার পোষা কোনো একটা ময়না আছে, তুমি তার সম্বন্ধে লিখতে পারো। তো একটা সহমর্মিতে একটা ছোট্ট ঘটনা, পশু বা পাখির প্রতি তোমার যেটা রয়েছে সেটা নিয়ে তুমি বর্ণনা করে লিখবে, ঠিক আছে? আমি তোমাদের কিন্তু একটা হিন্টস দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যাচ্ছি আমি। নেক্সট কি বলছে? নেক্সট, আচ্ছা, লীলা মজুমদার সম্বন্ধে দিয়েছে, এটা অবশ্যই পড়ে রাখবে। কোশ্চেনগুলো আমরা একটু দেখে নেব। কি বলছে? লীলা মজুমদারের জন্ম কোন শহরে? দেখো এখানেই রয়েছে, কিন্তু জন্ম কলকাতায়। তাহলে আমরা কি লিখব অ্যান্সারে? আমরা লিখব যে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। শহর কথাটা আমরা দেব, কেন এখানে কি বলেছে কোন শহরে, কলকাতা একটি শহর, তো লিখব কলকাতা শহরে। নেক্সট কি বলছে? তার শৈশব কোথায় কেটেছে? তার শৈশব কোথায় কেটেছে? দেখো এখানে দেওয়া আছে, শৈশব কেটেছে শিলং পাহাড়ে। এই জন্য কিন্তু আমি বারবার বলি যে কবি পরিচিতি অবশ্যই পড়তে হবে। তো আমরা অ্যান্সারটা কি লিখব? তার শৈশব শিলং পাহাড়ে কেটেছিল। এটা কেটেছিল, এটা কিন্তু কমপ্লিট নয়, হ্যাঁ, সরি, কেটেছে, কেটেছে, ঠিক আছে? তো তার শৈশব কোথায় কেটেছিল, কেটেছে তা আমায় লিখতে হবে। তার শৈশব শিলং পাহাড়ে কেটেছে, হলো। নেক্সট কি বলছে? ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। তার দুটি বইয়ের নাম আমি এখানে লিখতে পারি, এখানে অনেকগুলো আছে বই, দুটো বই লিখবে। দেখো প্রথম ছোটদের বই হচ্ছে বদ্রীনাথের বড়ি। এটা কিন্তু বাড়ি ভুল করে লিখো না, কিন্তু হয়তো ব ডষণ র দেখছো, বাড়ি লিখে দিলে, বাড়ি নয় কিন্তু, বদ্রীনাথের বড়ি, ব ডষণ র এসে আছে, ঠিক আছে? তো এইটা দিতে পারো, এইটা একটা দেবে। আর এখানে অনেকগুলো আছে, তার মধ্যে হলদে পাখির পালক এটা দিতে পারো, মাকু দিতে পারো। তো আমি এখানে হলদে পাখির পালক লিখেছি। তো যাই হোক, বদ্রীনাথের বড়ি আর হলদে পাখির পালক, এই দুটো তার লেখা দুটি বই। আমি এখানে পুরো সেন্টেন্সে লিখিনি, তুমি লিখবে যখন, তোমরা পুরো সেন্টেন্সে লিখবে। কি লিখবে? তার দুটি বইয়ের নাম হলো, লিখে ড্যাশ দিয়ে তারপর লিখবে বদ্রীনাথের বাড়ি আর হলদে পাখির পালক, ঠিক আছে? মনে থাকবে এইভাবে কিন্তু প্রশ্ন উত্তরগুলো করতে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আজকে আর কিছু আমি বলবো না বেশি, তবে পার্ট ওয়ান যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর এই কোশ্চেন আনসার ক্লিয়ার হলে আমাকে জানাবে যে হয়ে গেছে ম্যাডাম, ঠিক আছে? আজকের জন্য এটুকু, টাটা। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে, টাটা।